শার্শায় 11টি ইউনিয়ন ও 1টি পৌরসভায় অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেখছি আমি শিউলি। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শার্শার 11টি ইউনিয়ন ও 1টি পৌরসভায় অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের জন্য চেয়ারম্যানদের হাতে হস্তান্তর করেন এমপি শেখ আফিল উদ্দিন। যশোরের শার্শা উপজেলায় ট্রাক ও বিভিন্ন ধরনের গাড়িতে 11টি ইউনিয়ন ও বেনাপোল পৌরসভা এলাকায় অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য স্থানীয় চেয়ারম্যানদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন। ট্রাক বোঝাই খাদ্য সামগ্রী বিভিন্ন এলাকায় পাঠানোর আগে তিনি নিজ হাতে জুট মিলের ভেতরে স্থানীয় অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন। সেই সাথে স্থানীয় কর্মরত সাংবাদিকদের সুরক্ষায় সংবাদ সংগ্রহের জন্য পিপি তুলে দেন। ইফতেখার, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। MK টেলিভিশন।